অনেক আনন্দমুখর একটা উৎসব উৎসব ভাব নিয়ে আমরা আসলে আবার নতুন করে এই ইলেকশনে সবাই জয়েন হয়েছি কারণ এর মাঝখানে অনেক দিন কারোর সাথে দেখা হচ্ছিল না আমাদের কোভিড আক্রান্ত একটা বছর মানে দুইটা বছর আমাদের কেটে গেছে যেখানে আমরা অনেক দামি শিল্পীদেরকে আমরা হারিয়েছি কিংবদন্তীদেরকে আমরা হারিয়েছি আমাদের মাথা গার্জিয়ানদেরকে আমরা হারিয়েছি ঘুরে ফিরে আমার এই জায়গাটাই আমার পরিবার আমার নিজের ঘরের বাইরে আর কোনো জায়গা আমার নিজের পরিবার মনে হয় না কিন্তু এই জায়গাটা আসলেই কেন যেন মনে হয় আমার নিজের জায়গা নিজের পরিবার নিজের ভাই বোনদের কাছে আসছি এই যে একটা কি শান্তি এটা আসলে আমরাই বুঝতে পারি বাইরে কেউ বুঝবে না তো সেই জন্য বলবো যে আমাদের এই সংগঠনটা আমাদের কাছে অনেক প্রিয় আমাদের ফিল্মের জন্মলগ্ন থেকে কিন্তু আমরা সংগঠনের সাথে ছিলাম কোনো না কোনো ভাবে ঠিক এভাবেই বড় ভাইরা দাঁড়িয়েছে আমরা পাশে ছিলাম আমরা সবসময় তাদের পাশে তাদেরকে সাপোর্ট করার জন্য তাদের ভালো কাজকে সমর্থন করার জন্য পাশে থেকেছি আমরা তাদের ভালো কাজের অংশীদার হওয়ার চেষ্টা করেছি আমরা শেখার চেষ্টা করেছি যে এই মানুষগুলোকে ভালোবাসবো কী করে আমরা একে অপরের সাথে ভালোবাসা দিয়ে কীভাবে আমরা এখানে থাকবো সেই শিক্ষা আমরা নিয়েছি আজকে দীপজল ভাই আসলে সত্যি কথা আমার মনটা ভেঙে গেছিলো যে আসলে আমি কখনো এমনি নির্বাচন নিয়ে আমার এমনি খুব ওইরকমভাবে আগ্রহ কখনোই ছিল না তারপরও আমি কম করিনি যথেষ্টই করেছি সবাইদের সাথে সবসময় ছিলাম এবার আর আসতে চাইনি যে থাক আমার মাও অসুস্থ আমি এবার একটু দূরেই থাকি নেক্সট ইয়ে আসবো ইনশাল্লাহ জায়দকে বসে যায় আমি তো আসছি তোমাদের সাথে তোমাদের ভালো কাজ দেখেই তো আসছি তুমি মিশা ভালো করেছো এবং যতটুকু ভুল থাকে টুকটাক সেই ভুলটাকে অতিক্রম করেছো তোমরা এই দুই বছরে সেটা আমার কাছে মনে হয়েছে যে সম্মান পাওয়ার যোগ্য তোমরা তো মানুষের ভুলভ্রান্তি মানুষ যখন অতিক্রম করতে পারে সেটাকে সাধুবাদ জানাতে হয় তো সেই জন্য আমি ওদের সাথে বলেছি যে ঠিক আছে আমি এবার না আসলেও আমি হয়তো নেক্সট ইয়ে কোনো সময় পেলে আসবো সবার কনসাল্ট সবার সাথে সবার অনুমতি নিয়ে আমি আসবো কিন্তু আমার বড় ভাই না এমনিতে যেভাবে হোক তোমাকে থাকতে হবে তুমি কীভাবে থাকতে চাও বলো কারণ বলেছে যে না আপনি যেভাবেই চান সেভাবেই আমি থাকবো সমস্যা নেই আপনি বললে তার আমি না করতে পারি না সে আমার বাসায় চলে গেছে তো এটা আমার জন্য খুব বেশি লজ্জার বিষয় ছিল আমি জানতাম না সে আসবে আমি জানতাম যে হয়তো জায়দোরা যাবে একটু চা নাস্তা করবো আমরা আড্ডা দিয়ে আলোচনা করবো যে কী হচ্ছে সমিতিতে এবার কী হবে কিন্তু দেখি যে আমাদের সম্মানিত সেই বড় ভাই যে এখন আমাদের শেষ গার্জিয়ান বলা চলে ফিল্মের এই সংগঠনের বিশেষ করে তো সেই মানুষটা যখন গেছে আসলে আমি তখন আর আমার রাগ অভিমান কোনো কিছু এমনি আর ধরে রাখতে পারিনি তো ভাইয়া বলছে যে সব কিছু ভুলে চলো আবার ইন করো তুমি থাকো আমাদের সাথে ওরা যেভাবে যেভাবে করছে তুমি থাকো তো ওইটাই হচ্ছে মূল উদ্দেশ্য যে আসলে আমার মূল কথাই হলো যারা ভালো করবে তাকে ভালো বলতে আমি যদি ভালো বলার কারণে আমাকে যদি কেউ অপরাধী করে আমাকে কেউ খারাপ বলে বলুক আই ডোন্ট কেয়ার আমি কারোরটা খাইও না পড়িও না এই সমিতি হ্যাঁ আর এটা আমাদের কোনো জাতীয় ইলেকশন না যেখানে আমরা দলাদলি করছি সব দলে আমরা এক দল অনলি শুধুমাত্র সমিতির হ্যাঁ আমরা সবাই এক পরিবার কারণ যারা এখন ওই অন্য একটা পরিবার তৈরি করার চেষ্টা করছে তারাও কিন্তু এই পরিবারেরই অংশ ছিল হয়তো তারা মতের মিল হয়নি দেখে তারা আরেকটা প্যানেল দিয়েছে যেটা নির্বাচনের একটা সিস্টেম আর কিছু না তো সেই সিস্টেমে নির্বাচন করতে যে এখন যদি আমরা বলি যে তুমি ওই দল হয়ে গেছো আমি ওই দল হয়ে গেছি আসলে এগুলো আমি বিশ্বাস করি না আমি পছন্দও করি না আমি মতবাদের একেবারে বাইরে একজন মানুষ তারপর আমি শ্রদ্ধা রেখে বলবো সবাইকে যে আপনারা বিবেচনা করবেন আমাদের ভোটাররা সম্মানিত ভোটাররা বিবেচনা করবেন যে কারা আসলে সাপোর্টাইজ করছে কারা কাকে বাধ্য করছে এটা ফিল করবেন এই সংগঠনটার যারা কাজ করে আসছে তাদেরকে দেখে আমরা ভোট দিব এটাই হওয়া উচিত ঠিক আছে ভুলভ্রান্তিগুলোকে বড় করে না দেখে জনস্বার্থে অ্যাটলিস্ট 80% শিল্পীদের স্বার্থে যারা ভালো কাজ করেছে তাদের জন্য আমরা তাদেরকে ভোট করব জায়েদ খান এবং মিশা আমার জন্য কিন্তু কিছু করেনি এই বছরে সো আমি কেন সাপোর্ট করছি আপনাদের জন্য সাপোর্ট করছি
কারণ ওরা আমার কিছু করার প্রয়োজন মনে করেনি, বিকজ আমার লাগবে না, আমি যথেষ্ট সাফিসিয়েন্ট। সো আমাকে ওরা কিছু করেনি, আমার সাথে ওরা খারাপও কিছু করেনি। আমি মনে করেছি যে ওরা যে কাজটা করতে পারছে যেটা আমরা করতে পারছি না সেটা ওরা করছে। যে কারণে দীপজল ভাই ছায়ার মতো ওদেরকে সাপোর্ট করে যাচ্ছে, একটাই কারণ, দীপজল ভাইয়ের কোনো দরকার আছে? সমিতি করার দরকার আছে? রোজিনাভার দরকার আছে? অঞ্জনাভার দরকার আছে? রোজিনাভার পাশাপাশি আজকে আমাদের আর একটা আপাকে আমরা পেয়েছি, সুচরিতা আপা, কখনোই এসবের মধ্যে নাই। গতবার আমি বলছি যে আপা আমরা কি কিছু করতে পারি, ওরা তো আমাকে ফেলে গেছে, মৌসুমি প্লিজ আমার ডাকিস না, আমি এসবের মধ্যে নাই। রোজিনাভাকে বলছি যে আপা ওরা কিন্তু আমার সাথে এই কাজটা করছে, আপনি কি আমার সাথে থাকবেন, আমি কি কিছু করতে পারবো? আমি থাকবো না লন্ডনে, থাকতেও পারি নাও থাকতে পারি, এখন তো তোমার সাথে আছি। তখন কি যে ঘটনাটা ঘটেছিল আমি খোলাখুলি বলছি, আমি কাকে বলবো, আমার বড় বন্ধুকে তো বলবো। হ্যাঁ, তো এরকমই বিষয়টা ছিল। আজকে আমি হ্যাপি যে আমি অ্যাটলিস্ট নিজেকে কখনো বড় মনে করি না, আর সেটা আমি ভালো একটা সিদ্ধান্ত নিতে পারলে নিজের কাছে হ্যাপি। যে মানুষটা আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে, যে মানুষটা আমাকে আজীবন আমাকে সম্মানের সাথে তার ছবিতে, এতগুলো ছবিতে আমি সুপারহিট ছবিতে কাজ করেছি, তাদের আদর ভালোবাসা স্নেহ নিয়ে কাজ করেছি, সে মানুষটা যখন আমাকে রিকোয়েস্ট করবে আমাকে শুনতেই হবে। আপনারা যদি ভালো করেন অবশ্যই আমরা শিল্পীরা সবাই আপনাদেরকে ভোট করবো, কোনো সমস্যা নেই, আসেন কাজ করেন দেখেন, অবশ্যই আমরা আপনাদের পাশে আছি।